প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ গাজীপুর থেকে। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে সমন্বিত সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছে, যেটা বইয়ের বাইরে। অর্থাৎ কোন ধরনের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসতে পারে সে ধরনের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আমি তোমাদের জন্য আগে বোর্ডে দুইটা সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি, সেটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন। আমি আশা করি তোমরা প্রত্যেকে 5.1 এবং 5.2 অঙ্কগুলো যখন করিয়েছিলাম, যে সমস্ত ভিডিওগুলোতে আমি দিয়েছি সেগুলো প্রত্যেকে ভালোভাবে দেখছো। যদি দেখে থাকো তাহলে অবশ্যই আজকের যে অঙ্কগুলো সেগুলো অবশ্যই করতে পারবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে ক যে প্রশ্ন, সেটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ক প্রশ্নটা উদ্দীপক থেকে কিন্তু দেওয়া হয় না, একটা বাইরে থেকে দেওয়া হলো। তাহলে চলো প্রথমে আমরা একের ক প্রশ্নটা সমাধান করি। ক, কতে কি বলা আছে? এটা হচ্ছে এ কিউব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব ডিভাইডেড বাই এ কিউব বি মাইনাস হচ্ছে এ বি কিউব। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। আমরা দেখি কি করা যায়। দেখো উপর থেকে কিন্তু আমরা কমন নিতে পারি, কি কমন যায়, এর মধ্যে ছোট হলো স্কোয়ার, বি এর মধ্যে ছোট হলো বি স্কোয়ার, তাহলে কমন যাবে স্কোয়ার বি স্কোয়ার। যদি কমন নেই, এ কিউব থেকে আরেকটা এ থাকে, বি স্কোয়ার তো চলেই গেল, তাহলে স্কোয়ার বাদ গেলো, বি কিউব থেকে বি স্কোয়ার চলে গেলে থাকবে হচ্ছে একটা বি। নিচ থেকে দেখো কমন যায়, এর মধ্যে ছোট হলো এ, কারণ এ কিউব এবং এর মধ্যে ছোট এ, আর বি কিউব আর বি এর মধ্যে ছোট হলো বি, তাহলে কমন যায় এ বি। এ বি কমন গেলে থাকবে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আরেকটু কাজ করা যায়, এই যে স্কোয়ার বি স্কোয়ার নিচে এবং এ বি আছে, এ বি এ বি গুণ করলেই কিন্তু স্কোয়ার বি স্কোয়ার হয়। তাহলে এটা আপনাকে ভেঙে দেখি, এ বি ইনটু হচ্ছে এ বি, আর ওপরে আছে এ মাইনাস বি, নিচে এ বি ইনটু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এখন কাটাকাটি করে ফেলি, এ বি এ বি কাটা, এ মাইনাস বি এ মাইনাস বি কাটা, তাহলে থাকলো কি, থাকলো উপরে এ বি আর নিচে এ প্লাস বি। এটাই হচ্ছে কয়ের লঘিষ্ঠ রূপ। এবার দেখো আমরা খ প্রশ্নটা একটু দেখি। ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস থ্রি বাই বি ভাগ এক্স প্লাস থ্রি বাই সি, অর্থাৎ এ বি সি যেহেতু এখন উল্লেখ করা আছে, অবশ্যই আমাদের এ বি সি এর মান কিন্তু দেওয়া আছে প্রশ্নে। তাহলে আমরা প্রথমে যে এ বি সি এর যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেই যে দেওয়া আছে। এবার আমরা করতে যাচ্ছি খ, একের খ দেওয়া আছে, প্রথমে একটু লিখি আমরা। দেওয়া আছে এ সমান এক্স মাইনাস থ্রি, তাহলে বি সমান কত দেওয়া আছে, বি সমান দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস বি এর মান দেওয়া আছে এক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স প্লাস হচ্ছে নাইন, আর সি এর মান দেওয়া আছে এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন। এটাকে কিন্তু আমরা সূত্রে ভাঙা দিতে পারি, কারণ টোয়েন্টি সেভেনকে আমরা কিন্তু কিউব আকারে লিখতে পারি থ্রি কিউব, তাহলে এটা লিখি এখানে এক্স কিউব মাইনাস থ্রি কিউব। তাহলে কী হলো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ মানে এক্স, বি মানে হলো থ্রি, প্লাস বি স্কোয়ার মানে হলো থ্রি স্কোয়ার। এটাকে দেখো আরেকটা লাইন করতে পারি, এক্স মাইনাস থ্রি আর এই যে এক্স স্কোয়ার, এক্স ইন্টু থ্রি মানে কি থ্রি এক্স, আর থ্রি স্কোয়ার মানে কি নাইন। তাহলে আমরা সিকে একটু কাজ করে নিলাম যা আমাদের খয়ের মধ্যে কাজে লাগবে। এবার চলো আমরা প্রমাণ করি লেফট সাইড। লেফট সাইডে কি আছে, ওয়ান বাই এ ইন্টু ওপরে আছে এক্স প্লাস থ্রি বাই বি ভাগ এক্স প্লাস থ্রি বাই সি, এটা থেকে মান বের হবে কত, ওয়ান। যদি ওয়ান আনতে পারে তাহলে প্রমাণ হবে, তাহলে আমরা মান বসাই দিই ওয়ান। এ মানে হলো এক্স মাইনাস থ্রি ইন্টু উপরে আছে এক্স প্লাস থ্রি, নিচে হলো বি, বি মানে কি, বি মানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে নাইন ভাগ
x plus 3 c c মানে হচ্ছে যে লাস্ট টাইম আমরা যেটা পাইছি c মানে হলো x minus 3 into x square plus 3x plus 9 এটা হলো c এর মান বসিয়ে দিলাম এখন প্রথম কিসের কাজ করব ভাগের কাজ করব না গুণের কাজ করব আমরা জানি ভাগের কাজ কিন্তু আগে তাহলে ভাগকে কি করতে চাই গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেব তাহলে এখানে যা আছে তাই লিখি 1 by x minus 3 into x plus 3 x square plus 3x plus 9 ভাগকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলে উপরে চলে যাবে x minus 3 into x square plus 3x plus 9 আর নিচে চলে যাচ্ছে x plus 3 এখন যখন আমরা কাটাকাটি করব তখন কিন্তু সবগুলোকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিব তাহলে দেখো x plus 3 x plus 3 x minus 3 x minus 3 x square plus 3x plus 9 x square plus 3x plus 9 সবই তো কাটাকাটি চলে গেল তাহলে কত থাকলো থাকলো হচ্ছে 1 আর এটাই হলো রাইট সাইড প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করলাম লিখব প্রুভড প্রমাণিত আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এবার দেখো আমরা চলে যাচ্ছি গ এর মধ্যে গতে বলা আছে a b মানে 1 by a 1 by b 1 by c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো যা আমরা 5.1 এর মধ্যে করেছিলাম 3 নম্বর অঙ্কে তাহলে চলো আশা করি প্রত্যেকে পারবে আমাদের যেহেতু মানগুলো দেওয়া আছে আমরা একটু লিখে নেই যে এটা কি লিখব আমরা লিখব খ হতে পাই আমরা এটা একটু লিখে নেই খ হতে এটা তো লিখছে প্রশ্নে দেওয়া ছিল খ হতে পাই লিখলেও সমস্যা না আর সি সিতে আমার প্রশ্নটা কি ছিল x কিউব মাইনাস 27 এটার মান কত পেলাম শুধু লাস্টেরটা লিখব লাস্টে আমার কত আছে লাস্টে আছে হলো x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 3x প্লাস 9 এটা হলো গয়ের জন্য এখন 1 বাই a 1 বাই b 1 বাই c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ তাহলে আমরা একটু লিখি এখন 1 বাই a 1 বাই a মানে কি 1 বাই a মানে 1 বাই x মাইনাস 3 তারপর লিখি 1 বাই b 1 বাই b মানে কি তাহলে 1 বাই b মানে হলো x স্কয়ার প্লাস হলো 3x প্লাস হলো 9 আর 1 বাই c 1 বাই c মানে কি দেওয়া ছিল 1 বাই c মানে হলো x কিউব মাইনাস 27 আর এটাকে আমরা যেহেতু করছি একটু এটা হলো x মাইনাস 3 আর হলো x স্কয়ার প্লাস 3x আর প্লাস 9 তাহলে 1 বাই a 1 বাই b 1 বাই c এই ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব আর এটা করতে গেলে কি করতে হবে প্রত্যেকটার হরগুলো নিয়ে আমরা লসাগু করব এখানে লিখি যে অতএব 1 বাই a 1 বাই b এবং 1 বাই c a হর গুলো কি কি আছে একটু লিখি হরগুলো আছে x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 এবং এটার হর হলো x মাইনাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 9 এত এর লসাগু আমরা লসাগুটা করে নিই লসাগু লসাগুতে কি হবে এখানে যে উৎপাদকগুলো আছে প্রত্যেকটা উৎপাদক যাবে কোন উৎপাদক বাদ পড়বে না এবং যে উৎপাদকটা মানে সর্বোচ্চ বার আছে সেটা হচ্ছে লসাগু তাহলে দেখি x মাইনাস 3 এখানে একবার এখানে কয়বার একবার সর্বোচ্চ একবারই আছে তাহলে x মাইনাস 3 তারপরে হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 9 এটা এখানে একবার আছে এখানে একবারই আছে তাহলে এটাই হচ্ছে লসাগু এখন তাহলে চলো আমরা পরবর্তী কাজ কি প্রত্যেকটার হর দিয়ে লসাগুকে ভাগ করলেই
যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্ট দিয়ে লবহরকে গুণ করলে হয়ে যাবে। তাহলে অতএব 1 বাই এ মানে কি 1 বাই এক্স মাইনাস 3। এরপর আমাদের কাজ কি, এখানে যা আছে তাই লিখব, লেখার পরে আমরা এটার হর হচ্ছে এক্স মাইনাস 3, হর দিয়ে এটাকে ভাগ করলে এক্স মাইনাস 3 বাদ যাবে, যেটা মিলবে সেটা বাদ, কাটাকাটি চলে গেল, যা থাকবে এটা দিয়ে গুণ, তার মানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 দ্বারা লবহরকে গুণ করতে হবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তাহলে দেখো যা আছে তাই লিখি, এখানে এক দিয়ে গুণ করলে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, নিচে কি আছে যা আছে তাই x মাইনাস 3, তারপরে x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এই হলো কাজ। এরপরে দেখো 1 বাই বি, অতএব 1 বাই বি, 1 বি এর মান কত, x স্কোয়ার প্লাস 3x প্লাস হলো 9। এখন আমার কাজ হলো এখানে যা আছে তাই লিখব, 1 x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, লেখার পরে এখন কত গুণ হবে লবহরের সাথে, তাহলে হর আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এটাকে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে এটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি এক্স মাইনাস 3, তাহলে গুণ হবে এক্স মাইনাস 3, গুণ হবে এক্স মাইনাস 3। তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো হলো এক্স মাইনাস 3, আর নিচে কিন্তু এই দুইটাই, অর্থাৎ সাজায় লিখলে এক্স মাইনাস 3টা আগে, তারপরে হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা করছি 1 বাই এ এবং 1 বাই বি এই দুইটারই সমহর, অর্থাৎ সমান হর পাওয়া গেল। এবার দেখি আমরা 1 বাই সি, 1 বাই সি, 1 বাই সি মানে হল 1 বাই ওই এক্স কিউব মাইনাস 27, এটার পরিবর্তে আমরা কি পাইছি সেটাও লিখি, এটার পরিবর্তে আমরা পাইছি x মাইনাস 3 ইনটু এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x প্লাস 9। এটা এখন আমার কাজ হচ্ছে পরবর্তীতে যা আছে তাই একটু লিখবো, তার মানে 1 x মাইনাস 3, তারপরে হলো x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ইনটু, এবার কত গুণ করব দেখো তো, আমার হর আছে x মাইনাস 3 x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এটা দিয়ে লসাগুকে ভাগ করব, লসাগুতে এটাই আছে তাহলে ভাগ করলে 1 হয়ে যায়, 1 গুণ করব, 1 গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, হলে যা আছে তাই লিখে দিই, তাহলে উপরে হবে 1 আর নিচে হচ্ছে x মাইনাস 3 আর হলো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি প্রত্যেকটারই হর সমান, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম, আর এটাই হচ্ছে অ্যান্সার। কারণ 5.1-এর অঙ্কগুলো যদি পারো তাহলে এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকবে না, কারণ এখানে এবং ওখানের মধ্যে কোনো তফাৎ নাই, আমি আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ প্রশ্নে চলে যাই, খতে দেখতে পাচ্ছি পি কিউ এবং আর এর মান দেওয়া আছে, প্রথমে বের করতে বলছে 1 বাই পি প্লাস 1 বাই কিউ এবং 1 বাই আর এর মান নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা 2-এর প্রথমে ক করে নেই, তাহলে ক করতে গেলেই কিন্তু আমার পি কিউ আর এর মান লাগবে, তাহলে এখন করব 2-এর ক, তাহলে প্রথমে একটু দেখে নেই দেওয়া আছে কি কি, দেওয়া আছে পি সমান 1 বাই যে মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, অতএব 1 বাই পি আমরা এটাকে কি করে দিব, বিপরীতকরণ করে দিই, ব্যস্তকরণ করি, তাহলে উপরে চলে যাবে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আশা করি বুঝতে পারছি আমরা কি করলাম, ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে অর্থাৎ উল্টাই দিলাম। ঠিক একইভাবে আমাদের কিউর মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে 1 বাই কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 9, অতএব 1 বাই কিউ, আমরা যদি 1 বাই কিউ বের করতে চাই তার মানে উল্টাই দিলাম, উল্টাই দিলে এক্স স্কোয়ার মাইনাস 9, এবং সবশেষে আমাদের আর এর মান দেওয়া আছে কত, 1 আর এর মান দেওয়া আছে হচ্ছে 1 বাই
एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस थ्री अतएव वन बाय आर এটা কি আমরা কি করলাম উভয় পক্ষকে উল্টাই দিই উল্টাই দিলে এটা পরে চলে যাবে 1 নিচে আসবে 1 টা লিখতে হয় না তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 3 এই হচ্ছে 1/p 1/q এবং 1/r এর মান এখন এটা যোগ করতে বলছে অতএব 1/p প্লাস 1/q প্লাস 1/r এর মানে কি 1/p এর মান কত পাইছি আমরা x স্কয়ার প্লাস মাইনাস 5x plus 6 তারপরে আমরা 1 by q এর মান পাইছি কত x square minus 9 plus 1 by r এর মান কত পাইছি x square plus 4x plus 3 আমরা এই মানগুলো পাইলাম এখন দেখো তো x square হয় কয়টা তিনটা তাহলে x square 3x square এবার x দেখো কয়টা 5x হচ্ছে minus 4x হচ্ছে plus তাহলে থাকে হলো minus x আর সংখ্যা হচ্ছে 6 আর 6 এবং 3 যোগ করলে 9 আর হচ্ছে মাইনাস 9 তাহলে কাটাকাটি গেল এখন এটাই হচ্ছে এখন একটা কাজ করতে পারো এখান থেকে যদি x কমন নাও তাহলে কত থাকে দেখো 3x মাইনাস 1 এটাই হচ্ছে 1/p 1/q এবং 1/r এর মান আমরা বের করলাম এবার বলছে p প্লাস q ভাগ r কে সরল করো p plus q भाग r এটাকে সরল করতে বলছে তাহলে আমাদের p এর মান তো দেওয়া আছে এবার করছি হলো খ তাহলে p মানে কি আমরা একটু কাজটা করি নি দেওয়া আছে তো এখানে দেখো সরল করা যায় তাহলে x স্কয়ার মিডল ফ্যাক্টর 3 দুগুণে 6 না তাহলে লিখতে পারি 3x minus 2x plus 6 তাহলে এখান থেকে আমরা কিন্তু সরাসরি লিখতে পারি x কমন গেলে x - 3 থাকবে আর এখান থেকে -2 কমন গেলে x - 3 থাকবে তাহলে কমন যাচ্ছে এখান থেকে x পরের জোড়া থেকে -2 আর থাকবে কি x - 3 তাহলে থাকবে x - 3 আর কমন যাবে x এবং -2 এবার q দেখো q হচ্ছে 1/x স্কয়ার - 9 তাহলে এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 3 স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে একবার প্লাস একবার মাইনাস অর্থাৎ x প্লাস 3 আর একটা হচ্ছে x মাইনাস 3 এবার বাকি আছে r তাহলে r সমান কত আছে একটু দেখে নেই তাহলে 1 বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 3 তাহলে এখানে মিডল ফ্যাক্টর 3 কে ভেঙে 4 বানাতে পারবো 3 1 কে 3 3 আর 1 কে 4 তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই x স্কয়ার প্লাস 3x প্লাস x প্লাস হচ্ছে 3 এবার আমরা প্রথম জোড়া থেকে যদি x কমন যায় তাহলে x প্লাস 3 থাকবে তাহলে থাকবে x প্লাস 3 কমন রাশি আর প্রথম জোড়া থেকে x কমন পরের জোড়া থেকে 1 কমন এই হলো p q r এর মান আমরা বের করে নিলাম এখন p প্লাস q ভাগ r সরল করব তাহলে এখন আমাদের কাজ হচ্ছে p প্লাস q ভাগ হচ্ছে r এটার আমরা কাজ করি তাহলে দেখো p মানে কি p মানে হচ্ছে 1 বাই x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 2 প্লাস q q মানে হচ্ছে 1 বাই q এর মান x প্লাস 3 আর হলো x মাইনাস 3 আমরা মান বসাচ্ছি এরপর হচ্ছে ভাগ r এর মান r মানে কি r মানে হচ্ছে 1 বাই x প্লাস 3 আর x প্লাস 1 আমরা মান বসালাম প্রথম এখন কি করব আগে যোগের কাজ করব না ভাগের কাজ করব আগে কিন্তু ভাগের কাজ ভাগকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিব দেখো কি থাকে তাহলে 1 বাই x মাইনাস 3 ইনটু হলো x মাইনাস 2 যোগ 1 বাই x প্লাস 3 x মাইনাস 3 ইনটু তাহলে উপরে চলে যাবে x প্লাস 3 ইনটু হলো x প্লাস 1 তাহলে দেখো তো এখানে কি কি কাটাকাটি যায় তাহলে x প্লাস 3 কাটাকাটি যায় তাহলে থাকলো কি
উপরে থাকলো হলো 1 আর নিচে হলো x minus 3 আর হলো x minus 2 প্লাস এখানে নিচে আছে x minus 3 আর উপরে থাকলো x plus 1 এখন আমরা লসাগু করে দিব x minus 3 এবং x minus 2 x minus 3 লসাগু x minus 3 into x minus 2 তাহলে এখানে তো দুইটা আছে তার উপরে যা আছে তাই 1 আর এখানে আছে x minus 3 লাগবে কত x minus 2 এই x plus 1 এর সাথে গুণ হবে x minus 2 এর গুণ আমরা এই পাশে একটু করি দেখো নিচে যা আছে তাই লিখে দেই x minus 3 আছে আর আছে x minus 2 আছে তাহলে উপরে আমরা গুণ করতে পারি 1 প্লাস লক্ষ্য করো x x এ গুণ করলে হয় x স্কয়ার আর মাইনাস 2 এর সাথে প্লাস 1 করলে মাইনাস 1 থাকে তাহলে একটা x আর মাইনাস 2 একে 2 তাহলে নিচে থাকলো x মাইনাস 3 x মাইনাস 2 আর উপরে আছে x স্কয়ার মাইনাস x আর থাকে হলো মাইনাস 1 এটাই হচ্ছে খ এর সরল মান আমাদের যেটা বলছে p প্লাস q ভাগ r আমরা যেটা করলাম এখন বলছে আবার দেখো p q r কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আগের মতই অর্থাৎ অধ্যায় 5 থেকে যদি অঙ্ক আসে সৃজনশীল অঙ্ক যদি থাকে তাহলে অবশ্যই মনে রাখবে যে কোন একটা জায়গা হয় খ এর মধ্যে না হয় গ এর মধ্যে একটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বলবি তাহলে আমাদের যে মানগুলো আছে পি কিউ আর এর মান আমরা কিন্তু আগেই বের করে রাখছি পি কিউ আর এর মান কত আছে এটা যেহেতু আমরা বের করে রাখছি সেহেতু আমরা গ করব এখন তাহলে কি করতে চাই প্রথম যে পি কিউ আর এর যে হরগুলো আছে তা লসাগু করি এখন তাহলে আমরা লিখব এখানে পি কিউ এবং আর এর হর গুলো কি কি একটু লিখি প্রথমটা হর আছে x মাইনাস 3 x মাইনাস 2 পরেরটা হলো x প্লাস 3 x মাইনাস 3 এবং আরেকটার মধ্যে আছে শেষেরটা কত আছে x প্লাস 3 আর হলো x প্লাস 1 এর লসাগু আমরা লসাগু করি প্রথম লসাগু করলে দেখো আমাদের আগে মাইনাসের দিকে দেখি কত আছে x মাইনাস 2 আছে x মাইনাস 2 তারপরে আছে x মাইনাস 3 তারপরে দেখো তো কত আছে x প্লাস 1 আছে আর আছে x প্লাস 3 আছে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 2 x মাইনাস 3 x প্লাস 1 x প্লাস 3 এই হলো হরগুলোর লসাগু এখন যে কাজ অতএব p সমান p এর যে মান আছে আমরা লিখি p মানে কত লাস্ট আমরা কত পাইছি 1 বাই x মাইনাস 3 x মাইনাস 2 এটা হর দিয়ে আমরা ভাগ করে দিব তাহলে যা আছে তাই আগে লিখি x মাইনাস 3 x মাইনাস 2 এখন কত দ্বারা গুণ হবে সেটা একটু লক্ষ্য করো কত দ্বারা গুণ হবে তাহলে হর কত x মাইনাস 3 x মাইনাস 2 এই যে x মাইনাস 3 আর x মাইনাস 2 বাদ দিলে কি থাকে x প্লাস 1 x প্লাস 3 এটা দ্বারা গুণ হয়ে যাবে তাহলে গুণ করব হলো x প্লাস 1 এবং x প্লাস 3 দ্বারা তাহলে নিচে হবে x প্লাস 1 আর হলো x প্লাস 3 গুণ করার পরে যা থাকে আমরা লিখে দিই সবগুলো তাহলে উপরে হলো x প্লাস 1 নিচে হচ্ছে x উপরে x প্লাস 1 x প্লাস 3 আর নিচে আমরা লসাগু যেটা আছে সেটাই হবে এখন আর সবসময় মনে রাখবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে যখন প্রকাশ করি তাহলে হরটা কত থাকবে সবগুলোর মধ্যে লসাগু যত হর তত থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখানে আসবে x মাইনাস 2 সাজায় লিখি x মাইনাস 3 তারপরে x প্লাস 1 x প্লাস 3 তাহলে এটা p এবার বের করব q q মানে কত q মানে হচ্ছে x প্লাস 3
x माइनस थ्री तेल वन बाय x प्लस थ्री और होच्छे x माइनस थ्री अबार लिखी जा आछे ताई वन x प्लस थ्री एवं x माइनस थ्री एबार गुण होबे कत दिए गुण होबे एई जे x प्लस थ्री x माइनस थ्री लसागु थेके बाद दाओ ताहले कत थाके x माइनस टू और x प्लस वन एटा द्वारा गुण আমরা তাহলে লিখতে পারি x মাইনাস টু এবং x প্লাস ওয়ান ল বহরকে দুইটাকেই গুণ x মাইনাস টু আর হলো x প্লাস ওয়ান তাহলে গুণ করলাম এবার আমরা প্রমাণে আগের মতো করে লিখে দেব একটা হলো x মাইনাস টু x মাইনাস থ্রি x প্লাস ওয়ান x প্লাস থ্রি আর উপরে যা আছে তাই অর্থাৎ x মাইনাস টু আর হলো x প্লাস ওয়ান এটা গেল q এর মান একইভাবে আমরা বের করব এখন r এর মান তাহলে r সমান আগে যা ছিল তাই লিখি r মানে হচ্ছে x প্লাস থ্রি x প্লাস ওয়ান ওয়ান বাই x প্লাস থ্রি আর হলো x প্লাস ওয়ান এখন আবার লিখব যা আছে তাই ওয়ান বাই x প্লাস থ্রি x প্লাস ওয়ান তাহলে এখন দেখা যাচ্ছে হর আছে x প্লাস থ্রি এবং x প্লাস ওয়ান এই যে x প্লাস থ্রি আর x প্লাস ওয়ান বাদ দিলে কি থাকে x মাইনাস টু x মাইনাস থ্রি দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা গুণ করব এখন x মাইনাস টু x মাইনাস থ্রি দ্বারা তাহলে x মাইনাস টু এবং x মাইনাস থ্রি গুণ করার পরে যা আছে তাই লিখব সব নিচে x মাইনাস টু x মাইনাস থ্রি x প্লাস ওয়ান x প্লাস থ্রি আর উপরে আছে x মাইনাস টু x মাইনাস থ্রি x মাইনাস টু এবং x মাইনাস থ্রি এ হলো পি কিউ আর এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ তাইলে আমরা করলাম এই যে রেজাল্ট আমাদের এখানে এই যে তিনটা এটাই হচ্ছে আমাদের গয়ে উত্তর কার দুইয়ের পি কিউ আর কে সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করলে এরকম হয় এটাই অ্যান্সার আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারছো যে অঙ্কগুলো আজকে করলাম এবং এর মধ্যে দিয়ে আমি তোমাদের যে পঞ্চম অধ্যায় শেষ করে দিলাম কারণ আমি বিশ্বাস করি এই যতগুলো ক্লাস করেছি পঞ্চম অধ্যায়ের মধ্যে এই ক্লাসগুলো প্রত্যেকে যদি ভালোভাবে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে পর্যবেক্ষণ করো ভালোভাবে দেখো তাহলে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তোমরা সব কিছু পারবে এই অধ্যায় থেকে যে প্রশ্নে আসুক তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ।